বাড়ির কাজ দিয়ে হাঁসের বাচ্চা যাইব, আর আমার মা চাষিটা সেটা নিব না, তাই হইল। যদি শোনে হাঁসের বাচ্চা গেল, কে কে রাখবেন? বাইরে ভাই, কই তেদেরই রে ভাই, দোকানদার নিজেও জানে না এরা কোন থেকে নাইছে। দোকানদার জানে কোথায় গেলে আমার বেচাকেনা ভালো হবে, তাই বারে বারে আমার এলাকায় আসে। আর এলাকাতে যাইব, এখানে প্যাক নেই, দোকানদারও জানে যে এখানে নেব। আর মা চাষিটা, হে ভাই, নিতেই থাকবো নিতেই থাকবো। নামানোর সাথে সাথে কইতেছে যে একদম একদম 70 টাকা আনিয়েছে, কিন্তু আমি দিতে পারবো না। তা আমার বোন কইতেছে যে একদম 70 টাকা, 70 টাকা না নিয়ে 60 টাকা নেন। দোকানদার বলতেছে না, দেওয়া যাবো না, আমার লস হয়ে যাবো। তো তারপর কইতেছে তো বেছে বেছে লন, আপনার 70 টাকা উঠে দিন, দুই মানে এক জোড়া দুইটা হলে 70 টাকা। এবার করতে 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 আমার ভাই নাড়াচাড়া করতেছে, তাহলে নামানোর সাথে সাথে ঝিকিমিকি 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 শুরু করে দিয়েছে, মানে শুরু করে দিতেছে, মানে যে এরা কয়দিন ধরে যে নিয়ে ঘুরতেছে, এরা তো মানে খাওয়ান দাওয়ান দেয় কি নাই দেয়, বাচ্চা কোনো দেখতে এক খাঁচার মতো মনে হচ্ছে 150-200টার মতো রাখছে, মানে তাদের এমনি যে গরমে গরম এর মধ্যে এটা রাখছে, মনে হয় আত্মা বাড়া যেতেছে। তো পানি মতো যান জন্য হাই ফাই করতেছে, তখন কিনে আগে কিনে নেই, কিনে নিয়ে তারপর হাই ফাই যা তুই যা করুক, একটু সমস্যা নেই, করলে সমস্যা আছে। তো কেনা শেষে বাড়িতে এসে দেখি রং দিয়ে দিতে, যাতে একটার সাথে আর একটা না মেশে। এই আমার এলাকায় অনেক মানুষই হাঁস পালতেছে, কিন্তু একটার সাথে একটা মিলিবার গন্ডগোল সৃষ্টি হয়ে, তার আগে ভাগে আলাদা দিতেছে, কি একটা অবস্থা।